মানুষ দিন দিন যত প্রযুক্তি নির্ভর হচ্ছে, নানাভাবে আধুনিক পৃথিবী গড়তে কাজ করছে, ততই যেন রুষ্ট হয়ে উঠছে প্রকৃতি। আর তাই তো প্রায়ই প্রতিশোধের মতো আমাদের দিকে ধেয়ে আসছে নানান রকম দুর্যোগ। তবে এসব দুর্যোগ আবার মানুষ মোকাবেলা করছে বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্য নিয়েই। আর এসব নিয়েই আমাদের এ সপ্তাহের ক্লিক। দৌরিখের প্রযুক্তি ফসল বাঁচিয়ে দিচ্ছে যশোরের কৃষকের। বন্যায় আর ডুববে না, বরং ভাসবে বাড়ি। নকল হারিকেন দিয়ে আসল ঝড় মোকাবেলা। বাংলাদেশের সবচেয়ে পরিচিত প্রাকৃতিক দুর্যোগের নাম বন্যা। বিশেষ কিছু অঞ্চলে তো প্রতি বছরই এর সাথে লড়াইয়ে নামতে হয়। তেমনই এক অঞ্চল যশোর। তবে সেখানকার কৃষকরা এখন এই লড়াইয়ে প্রযুক্তির সহায়তা নিচ্ছেন, আর তাদের স্থানীয় প্রযুক্তিকে আরও উন্নত করতে সহায়তা আসছে সুদূর সুইজারল্যান্ডের জুরিখ থেকে। এমন দিগন্ত বিস্তৃত ক্ষেত আর বর্ষার মনোমুগ্ধকর দৃশ্য বোধহয় শুধু বাংলাদেশেই দেখা যায়। তবে কারো পৌষ মাস আর কারো সর্বনাশের মতো প্রকৃতির এই রূপ অনেকের জন্যই অভিশাপ। যশোরের কৃষকদের জন্য তেমনই এক অভিশাপ ভবদহ। এমন সব বাদ দিয়েই মানুষ বছরের পর বছর বন্যা নিয়ন্ত্রণ করে এসেছে, তবে এতে করে জীবন বাঁচলেও বেশিরভাগ সময়ই ফসল বাঁচানোটা মুশকিল হয়ে পড়ে। এই আগে বড় বৃষ্টিতে এই আপনার এই পানি বেঁধে যাওয়ার পরে থেকে, পানি সরিয়ে যাওয়ার পরে থেকে এই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোড়া ফেসে যাচ্ছে। গত বছর ভেড়ির পাড়ে যখন লাউ গাছ মিষ্টি কুমড়া দুই তিন হাত হয়ে গেছিল, সেই সময় বন্যা সব পচে গেছিল। কৃষকদের এই সমস্যা সমাধানে নেওয়া হয় নানা সরকারি ও বেসরকারি উদ্যোগ। ইউনিয়ন অফিসে স্থাপিত হয় ডিজিটাল ওয়েদার বোর্ড। এছাড়া দারুণ কাজে আসতে থাকে কৃষি কল সেন্টারও। হ্যালো, আমি যশোর মনিরামপুর মনোহরপুর থেকে বলছি। আমি মোহাম্মদ আলী আকবর, সাদা মাছি পোকা এবং আছে পামলি পোকা। হ্যাঁ জি জি জি, হ্যাঁ ধন্যবাদ। আমরা এগুলো আমরা সেভ করে রেখেছি, মানে এখান থেকে কোনো কল আসলে মানে আমরা এটা যতই আমাদের কাজ থাক তো আমরা এই কলটাকে খুব গুরুত্ব সহকারে আমরা এটা। তবে প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রায় 7,500 কিলোমিটার দূরে সুইজারল্যান্ডের জুরিখেও বন্যা মোকাবেলায় চলছে গবেষণা। IBM ও জুরিখ ইনস্যুরেন্স মিলে মূলত ডেটা সংগ্রহের মাধ্যমে চেষ্টা করছে বন্যার স্থিতিস্থাপকতা নির্ধারণের। So first of all, I think this statement is very important and not ekta jinish porishkar hoa dorkar je bonna ta prakritik etake thekano sob shomoy sombhab noy uchit noy tai bole bonnar phole srishto durjog ta kintu prakritik noy amra tai bonnar moddhe kibhabe bhalo bhabe tike thaka jay lorai kora jay seta niye kaj korchi চ্যালেঞ্জ টা হলো কোনো কিছু না ঘটা পর্যন্ত আমরা বুঝতে পারি না, তাই আমরা কতগুলো ইন্ডিকেটর ও প্রশ্ন উত্তরের সাহায্যে একটা এলাকার বা কমিউনিটির ফ্লাড রেজিলিয়েন্সের মাত্রাটা ঠিক করতে চাই। এই কাজে বাংলাদেশে তাদের সঙ্গে যুক্ত হয়েছে প্র্যাকটিক্যাল অ্যাকশন। খেতে কৃষকদের কাছে এবং বাড়িতে গিয়ে ফ্লাড রেজিলিয়েন্স মেজারমেন্ট টুল বা FRMT-র জন্য তথ্য সংগ্রহ করছেন তারা। এটা একটা অপরচুনিটি এবং ইউনিক দিক যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ইউজিং দিস টুল। এই টুলের মাধ্যমে আমরা কমিউনিটির যে এক্সিস্টিং তাদের যে স্ট্রেংথ এবং তাদের উইকনেসগুলো কোথায়, এই জিনিসগুলো আসলে টুলের মাধ্যমে অনেকটা বের করা সম্ভব হচ্ছে। একই সাথে আরেকটা মেশিন লার্নিং অ্যাপ সিসেমি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমাদের সিসেমি অ্যাপ্লিকেশনটা হলো একটা স্পেশালাইজড এক্সপার্ট সিস্টেম ফর অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যান্ড আর্লি ওয়ার্নিং। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কাজটি করতে চাই সেটা হলো একটা ওয়েদার ইনফরমেশন যখন আমরা পাই, আমরা যে জায়গাগুলোতে কাজ করছি এই জায়গাগুলোর জন্য লোকালাইজড কনটেক্সট স্পেসিফিক অ্যাডভাইজারি আমরা কৃষকের কাছে নিয়ে যেতে চাই। তবে আসল কাজটা এরপরই, কৃষকদের অবস্থাটা জানানো এবং বোঝানো। জানা যেটা ছিল না সেটা তো জানলামই,
আরাম থাকতে সামনে বন্যার আগে আমরা প্রস্তুতি নেব। প্রতি বছর আমাদের এই জায়গায় বন্যা আসে, আমরা কোনো পরিকল্পনা নিতাম না, আর এখন জানতে পারলাম। জানার পরের থেকে আমরা প্রস্তুত থাকি যে আমাকে বন্যা আসার আগে আমাকে সব সচেতন থাকতে হবে। বোঝাই যাচ্ছে প্রযুক্তির সাহায্য নিয়ে সঠিক পরিকল্পনায় সবাই মিলে একসাথে কাজ করলে বন্যায় ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব অনেকটাই। দেখছেন বিবিসি প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন ক্লিক। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা কিন্তু ফেসবুক এবং টুইটারেও আছি। এছাড়া আমাদের অনুষ্ঠানের সমস্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল। দেশের দক্ষিণাঞ্চলের আরেক জেলা শরীয়তপুর, সেখানকার চর অঞ্চলের মানুষদের তো রীতিমতো বন্যার মধ্যেই বসবাস, তাই তাদের লড়াইয়ের প্রকৃতিটাও একটু আলাদা। ঢাকা থেকে শরীয়তপুর লঞ্চে যেতে এই দৃশ্যগুলোই চোখে পড়বে আপনার। পানি, নৌকা, চর বা নদীর পাড় ঘেঁষে মানুষের নিস্তরঙ্গ জীবন। শরীয়তপুরের অদূরে এক দুর্গম এলাকা সখীপুর, সেখানকার নিস্তরঙ্গ জীবনে অবশ্য খানিকটা ছেদ পড়েছে এই বাড়িটি ঘিরে। এলাকায় এরই মধ্যে পরিচিতি বন্যা বাড়ি নামে। বন্যার সময় এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ থাকে না, দীর্ঘদিন পানিবন্দী থাকতে হয় কিংবা পাড়ি দিতে হয় অন্য জায়গায়। এখন কি করে বন্যার সময় নিজের বাড়িতে থেকেই পরিস্থিতির মোকাবেলা করা যায়, তা নিয়ে দীর্ঘদিনের গবেষণা থেকেই এই ফ্লাড রেজিলিয়েন্ট হোম, গ্লোবাল রেজিলিয়েন্স পার্টনারশিপ বা জিআরপির সাথে মিলে এই প্রজেক্ট বাস্তবায়নের নামে ব্র্যাক ইউনিভার্সিটি। বন্যার সময় আপনাকে স্থানান্তরিত হতে হবে না, কারণ এই বাড়িটা পানির সাথে সাথে ভাসবে, তবে ভেসে উঠে চলে যাবে না। কিন্তু এটা কিন্তু নৌকার উপরে করা বাড়ি না, এই বাড়িতে চারপাশে চারটা খুঁটি আছে যেটা এটাকে ধরে রাখে। এই বাড়িটাতে মোট 16টা বিভিন্ন উপকরণ আছে, তবে এই সবগুলো উপকরণকে যদি আমরা একটি ছাতার নিচে দেখতে পারি, তার নাম হচ্ছে সাস্টেইনেবিলিটি। বাড়িটিকে ভাসিয়ে রাখবে এর নিচে থাকা 167টি ড্রাম, যা 35 টন পর্যন্ত ওজন নিতে সক্ষম। তবে শুধু ভাসিয়ে রাখায় যে এর কাজ নয়, তার প্রমাণ মেলে বাড়ির চারদিকে তাকালে। অ্যাকোপোনিক্স, হাইড্রোপোনিক্স, পোলট্রির সাথে আছে ওয়াটার হারভেস্টিং সিস্টেম ও বায়োডাইজেস্টার, আর পুরো বাড়িটি চলে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি দিয়ে। ওকে, আমরা এখন এসেছি আসলে এই ড্রিম হাউসেরও একটা পাওয়ার হাউস, সেটা হচ্ছে এই রুমটা। এখানে অনেকগুলো ব্যাটারির মাধ্যমে আসলে পুরো সৌর বিদ্যুৎগুলোকে এখানে সংগ্রহ করা হচ্ছে। যে টেকনোলজিগুলো এখানে আমরা ব্যবহার করেছি, এই টেকনোলজিগুলো কিন্তু নতুন না, দোজ আর টেস্টেড। আমরা যেটা করেছি, আমরা টেকনোলজিক্যাল ডিফিউশন করেছি, এই বাইরের টেকনোলজিগুলোকে এনে অর্কেস্ট্রেট করেছি একটা প্ল্যাটফর্মে, যেটাকে আমরা বলছি স্বপ্নের বাড়ি। এই অর্কেস্ট্রেশনের কাজটি আগে কখনো হয়নি, এবং এগুলো অনেক কস্টলি, বিদেশ থেকে আনতে গেলে অনেক টাকা দিয়ে করতে হয়। আমরা একটা উইন্টারবাইন বানিয়েছি যেটা কাজ করে, কিন্তু দাম মাত্র 7,000 টাকা। বাংলাদেশে সোলার কনসেন্ট্রেটর প্রথমবার বানিয়ে আমরা দেখাতে চেয়েছি এটা আমরাও বানাতে পারি। বাড়িটি বানাতে নজর রাখা হয়েছে স্থানীয় সহজলভ্য প্রযুক্তির দিকে, আর তার চেয়েও বড় কথা, এই বাড়ি তৈরি থেকে শুরু করে সব রকমভাবে মানিয়ে নেওয়ার জন্য স্থানীয়দের দেয়া হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ। বর্ষাকালে আমাদের খুবই সমস্যা হয়, পানি উঠে, ঘরে পানি উঠে যায়, রান্নাবান্না করতে সমস্যা হয়ে যায়, লেপটিনে যাইতে সমস্যা হয়, সাপকলের পানি খেতে সমস্যা হয়। শুরু তারা বুঝে নেই, হয়তো তাদেরকে বুঝাইছে এখন, তারা একটু যে মনে করতেছে যে আমরা ওই সময় তো যদিও তারা যে ভালোভাবে থাকে না এখানে, তারা মনে করতেছে এখানে আমার জন্য নিরাপদ হবে, এখন এই সুযোগটা তারা গ্রহণ করতে চাইতেছে। যত কথাই বলি না কেন, মানুষ সাধারণত বন্যা কিংবা যে কোনো বিপদে সহজে নিজের বাড়ি ছেড়ে যেতে চান না, আর সে কারণেই এই বাড়িটির সলিউশনের কথা চিন্তা করেছেন এর উদ্ভাবকরা। তারা বলছেন যে পুরো বাড়িটি না হলেও অন্তত এর একটি দুটি প্রযুক্তি সুবিধা, যেমন বায়োডাইজেস্টার কিংবা সোলার বা এই এগ্রিকালচারের নতুন মডেল গ্রহণ করে উপকৃত হতে পারেন এখানকার মানুষ। আমরা বেশ কিছু সিমুলেশন টেকনিক ইউজ করেছি, কম্পিউটার সিমুলেশন ইউজ করেছি, দেখবার জন্য যে এটি এই বাড়িটি কতটুকু ভূমিকম্প সহনশীল। এটি 8 রিখটার স্কেলের ভূমিকম্প প্রতিরোধী, এবং এটি 3 ক্যাটাগরি সাইক্লোন উইন্ড পর্যন্ত এটা প্রতিরোধ করতে পারবে, সাথে এটি আবার বন্যা প্রতিরোধী।
এলাকায় প্রচলিত একটি সাধারণ টিনের বাড়ি তৈরিতে খরচ পড়ে 7-8 লাখ টাকা। নন্দন বলছেন, 10 লাখ টাকার মধ্যেই তৈরি সম্ভব এই বন্যা বাড়ি। বাংলাদেশে যেমন বন্যা, যুক্তরাষ্ট্রে তেমনি হ্যারিকেন। বিশেষ করে সমুদ্রের পাশের রাজ্য মিয়ামিতে নানান রকম গবেষণা চলছে এই ঝড় মোকাবেলার, আর সেটা তারা করছেন বিভিন্ন রকম সিমুলেশনের মাধ্যমে। যুক্তরাষ্ট্রে আরেকটা হ্যারিকেন মৌসুম এসে গেল, যার মানে আরও একবার মারাত্মক ঝড় ও বাতাসের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ ফ্লোরিডা। এই শহরের প্রায় পুরোটা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতায়, আর মায়ামি বিমানবন্দর মাত্র 1 মিটার। আর ভবিষ্যতে যদি জলবায়ুর ন্যূনতম পরিবর্তনও ধরা হয়, তাহলে 2100 সালের মধ্যে এই অঞ্চল প্রায় পুরোটাই সমুদ্রে বিলীন হয়ে যাবে। ফলে এখানে অবস্থিত মায়ামি বিশ্ববিদ্যালয়ে যে হ্যারিকেন সম্পৃক্ত সবচেয়ে আধুনিক সব গবেষণা হবে সেটা বলাই বাহুল্য। এটি একটি হ্যারিকেন সিমুলেটর, 23 মিটার লম্বা পানি ভর্তি কাঁচের ট্যাঙ্ক, যা পৃথিবীর চেয়ে কোনো জায়গায় পানির উপর শক্তিশালী ঝড় বাতাস তৈরি করতে সক্ষম। একটা 1500 হর্স পাওয়ারের মোটর প্রতি সেকেন্ডে 65 মিটার বাতাস তৈরি করতে পারে। একই সাথে ওই ট্যাঙ্কের মধ্যেই পানির ঝাপটা ও ঝড়ের সময়কালীন ঢেউও তৈরি করতে পারে। আর ট্যাঙ্কে থাকা সেন্সর ওই ঢেউগুলোর আচরণ এবং ফ্লোরিডার ভবনগুলোতে তারা কেমন প্রভাব ফেলতে পারে সেটা পরিমাপ করে। কারণ যখন ঝড় আসে, তখন বাতাসের চেয়ে ওই ঝড়ে যে পানির স্রোত লোকালয়ে চলে আসে সেটাই বেশি ক্ষতি করে এবং প্রাণহানি ঘটায়। কোনো এলাকা যখন হ্যারিকেনে আক্রান্ত হয়, তখন এই 2 মিটার উচ্চতায় বন্যার পানি প্রবল ঢেউয়ের সাথে ধেয়ে আসে, আর খুব নাটকীয়ভাবে এই ঢেউ তৈরি হয়। এখানে আসলে আমরা সেটাই বোঝার চেষ্টা করছি, যখন ঢেউগুলো একের পর এক তৈরি হয় ও ভবনগুলোতে এসে আঘাত করে। এখন বিষয়টা হলো, এই ঢেউগুলোর একটা ভয়ঙ্কর শক্তি আছে, আর ঝড়ের সময় এটা অসংখ্যবার তৈরি হয়। এমনকি ঝড়টা যদি মাত্র 1 ঘন্টাও স্থায়ী হয়, তাহলেও এটা মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। আমাদের এই গবেষণায় একটা গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে, তা হলো পানির স্রোত যখন সরাসরি এসে কোনো কাঠামোয় আঘাত হানে, তখন আসলে ওই ঢেউগুলো ভেতরে করে বাতাস বয়ে নিয়ে আসে, এবং এটা অনেকটা বিস্ফোরক শক্তির মতো কাজ করে। ফলে আপনাকে আসলে ওই দিকটা নিয়ে ভাবতে হবে যে এ ব্যাপারে প্রকৌশলীদের কী করার আছে। এই মডেলের সাহায্যে পানির শক্তিটা বোঝা গেলে কী ধরনের কাঠামো বা ভবন সেই সময় টিকে থাকতে পারবে সে বিষয়ে একটি গাইডলাইন তৈরিতে সমর্থ হবেন তারা। আমরা ওর ভেতরে যাব না, কারণ সেখানে ধরে থাকার মতো তেমন কিছু নেই, আর আমার আসলে সসেজ বা চিজ জাতীয় কিছু হবার একদমই ইচ্ছা নেই। এই দলটি যে শুধু টেকসই ভবন তৈরির চেষ্টা করছেন সেটাই নয়, একই সাথে কীভাবে লোকালয়ে সমুদ্রের স্রোতের প্রথম ধাক্কাটা দুর্বল করে দেওয়া যায় সেটা নিয়েও কাজ করছেন। যেমন এখানে তারা বোঝার চেষ্টা করছেন যে সামুদ্রিক দেয়াল বাড়ি রক্ষায় কেমন কাজে আসতে পারে। তবে আরও অবাক করার মতো ব্যাপার হলো, এখানে পানির নিচে প্রবালেরও দেখা মেলে। আমরা কিছু বৈশ্বিক গবেষণায় দেখলাম, ঢেউ যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তার 97% কোরাল অঞ্চলে বা তীরে আসতে আসতে হারিয়ে যায়। যেমন আমরা অনেক সময় ঢেউয়ের উপরে যে সার্কুলার মোশন বা একটা ঘূর্ণি তৈরি হতে দেখি, সেটা একেবারে নিচে সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত থাকে। আর যে কোনো কিছু যা এই ঘূর্ণির পথে বাধা তৈরি করে, সেটাই ঢেউয়ের গতি কমিয়ে দেয়। মূল সমস্যাটা হলো, যেখানে প্রবাল প্রাচীর জলবায়ু পরিবর্তন রুখতে দরকার, সেখানে জলবায়ুর পরিবর্তনই প্রতিনিয়ত প্রবাল ধ্বংস করে চলেছে। সামুদ্রিক কোরাল হলো অনেকটা রেইন ফরেস্ট গাছের মতো, যা একটা ইকোসিস্টেমের মূল। এখন আপনি যদি কোরাল হারান, যেমন রেইন ফরেস্টে গাছ হারানোর মতো, তাহলে কোনো ইকোসিস্টেমই আসলে থাকে না। এখন কোরাল ঘিরে যে প্রাণীগুলো থাকে সেগুলো খুবই সংবেদনশীল। জলবায়ুর সামান্যতম পরিবর্তন, যেমন তাপমাত্রা যদি অল্প খানিকটাও বাড়ে, তাহলে তা বিরাট প্রভাব ফেলতে পারে এই জীবগুলোর উপর। অনেক সময় গ্রীষ্মে আমরা কোরালগুলোকে সাদা হয়ে যেতে দেখি, যেটাকে বলা হয় কোরাল ব্লিচিং। এটা আসলে প্রাকৃতিকভাবেই হয়, যে পদ্ধতিতে কোরাল জীব ও কোরাল ঘিরে থাকা শ্যাওলা, যেগুলো অনেক সময়
টিস্যুর ভেতর থাকে সেই পরজীবী ও শেওলাগুলো কোরাল আস্তে আস্তে ছেড়ে দেয় এবং তা সাদা রং ধারণ করে। এখন এই জীবগুলো যদি আবারও কোনোভাবে ফেরত না আসে তাহলে এটা খাবারের অভাবে মারা যেতে পারে। অ্যান্ড্রু বেকার গত 25 বছর ধরে প্রবাল নিয়ে গবেষণা করে চলেছেন যে কিভাবে এগুলো বর্ধিত তাপমাত্রাতেও টিকে থাকতে পারে। আমরা গবেষণাগারে এই কোরাল ব্লিচিং প্রক্রিয়াটা কয়েক বছর ধরে কৃত্রিমভাবে করার চেষ্টা করছি, যাতে কোরাল ঘিরে থাকা পরজীবীগুলো ভিন্ন পরিবেশেও টিকে থাকতে পারে। এখন এই পরীক্ষাটা আমরা প্রকৃতির মাঝে মায়ামির সমুদ্রে কোরালের মাঝে করতে চাই। আমরা আশা করছি এক্ষেত্রে কোরালের সাথে থাকা শৈবাল বা পরজীবীগুলো আরও তাপ সহায়ক হবে ও ভবিষ্যতে আমাদের টিকে থাকতে সাহায্য করবে। দেখছেন বিবিসি ক্লিক, সাথে আছি ফয়সাল তিতুমির। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের সাথে সমান দুর্ভোগে পড়ে জীবজন্তু, আর প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব রক্ষা হিমশিম খাচ্ছে অনেক প্রাণী। এমনকি সৌন্দর্যের লীলাভূমি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফেও হুমকির মুখে অনেক প্রাণীর অস্তিত্ব। তবে সেখানকারই একটি বিশেষ দ্বীপ রক্ষায় নানাভাবে কাজ করছে দ্য অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ সার্ভিস। রাইন আইল্যান্ড, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, বিশ্বের সর্ববৃহৎ সবুজ কচ্ছপের আবাস। প্রতি বছর 60,000 করে হুমকির মুখে থাকা এই প্রাণী এখানে আসে সন্তান জন্মদানের জন্য, তবে তাদের সংখ্যা দিন দিন কমছে। সে কারণেই এদের রক্ষায় এগিয়ে এসেছে দ্য ওয়াইল্ড লাইফ সার্ভিসেস এবং দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ফাউন্ডেশন। এটা আসলে মধ্যস্থতার কাজ করা। আমরা প্রতিনিয়ত এই দ্বীপে যাচ্ছি ও নানা কাজ করছি। মেশিনের সাহায্যে বালু সরাচ্ছি, কচ্ছপ উদ্ধার করছি, প্রযুক্তিকে আমরা নানাভাবে ব্যবহার করছি, আর এটাই অতীতের পার্ক পরিচালনা থেকে বর্তমানে একটা বড় ধরনের পরিবর্তন এনেছে। রাইন আইল্যান্ড একদিক দিয়ে খুবই অনন্য যে এটার মালিকানা দুদলের, একদিকে এখানকার আদিবাসী, অন্যদিকে টরেস স্টেট অঞ্চলের দ্বীপের মানুষ। জিমি ও পিটারের জন্য রাইন আইল্যান্ডের সাথে সম্পর্কটা উত্তরাধিকারের চেয়েও বেশি কিছু। আমি মনে করি এই পার্ক ও বন্য প্রাণী রক্ষায় প্রযুক্তির সাহায্য নেওয়াটা দারুণ কাজে আসছে। কচ্ছপের জন্য ভালো পরিবেশ দরকার, সেজন্য সারা পৃথিবীর উচিত এই জায়গা, যেটাকে আমরা বাড়ি বলি, সেটার দেখাশোনা করা। রাইন আইল্যান্ডে যাওয়াটাও একটা কঠিন মিশন। আমাদের নৌকা দিয়ে 18 নট গতিতে কেয়ার্নস থেকে আসতে প্রায় 24 ঘন্টা লেগে যায়। অনেক দুর্গম দ্বীপ এটি। আমরা 16 জন করে যাই নৌকায়। সাধারণত দিনের বেলা ঘুমাই আমরা, আর কচ্ছপ নিয়ে যত কাজ সব রাতেই করি, কমপক্ষে 12 ঘন্টার শিফট। এই দ্বীপটি এতটাই দুর্গম যে বছরে মাত্র কয়েকবারই এখানে আসতে পারে এদল। আমরা ট্যাগ করা কচ্ছপগুলোকে স্যাটেলাইটে দেখি, জিপিএস ডেটা খুব কাজে আসে। আমরা দেখতে পাই একটা কচ্ছপ কতটা ঘন ঘন এখানে আসে, কতটা সময় সে রাতে বিচে কাটায়, আর পরবর্তী রাতে সে আবার ফেরত আসে কিনা। ফলে আমরা জানতে পারি যে মা কচ্ছপ কোথায় বাসা বাঁধে, এবং পুরো মৌসুম জুড়ে আমরা তাকে ট্র্যাক করতে পারি, জানতে পারি যে সে কতগুলো ডিম পাড়ছে, বাচ্চা ফোটাতে কতটা সফল হচ্ছে। টিনার দল একটা দৃশ্য গণনাও করে চিত্রাঙ্কন ও ক্লিকার প্রযুক্তির সাহায্যে। We paint them, they go back out to sea. The next day or the next few days we do what's called a painted turtle count. এটা একটা ম্যানুয়াল পদ্ধতি যেটা নৌকায় করে করে অনেক সময় নিয়ে করতে হয়। গত 2 মৌসুম ধরে আমরা ড্রোন ব্যবহারের চেষ্টা করছি, এতে 15 মিনিটেই হয়ে যায়, আর ছবিগুলোও দারুণ আসে। Beautiful shots as well. ড্রোন থেকে নেওয়া ওয়াইড স্ন্যাপশট খুব দ্রুত আর নিখুঁতভাবে গণনা করতে সাহায্য করে। এটার চোখ আকাশে থাকে, ফলে দুর্লভ সামুদ্রিক পাখিও এটার নজরে আসে। আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে রাইন আইল্যান্ডে না থেকেও নজর রাখা, এই জন্যে আমরা এখন রিমোট ক্যামেরা ব্যবহার করছি। দলটি এখানে ব্রডব্যান্ড নেটওয়ার্কও স্থাপন করেছে, যা তাদের প্রতিনিয়ত ছবি পাঠাতে সাহায্য করে। এখন আমি আমার অফিসে বসে কম্পিউটারে রাইন আইল্যান্ড লগ অন করে দেখতে পারি যে কতগুলো কচ্ছপ রাতে সেখানে আসছে।
নর্দার্ন গ্রেট ব্যারিয়ার রিফে যত কচ্ছপ আছে তার 90%-ই বাসস্থান রাইন। এখন এই সংখ্যাটা যদি ধ্বংস হয়ে যায়, যা আসলে শুধু রাইনের কচ্ছপ নয়, নর্দার্ন গ্রেট ব্যারিয়ার রিফের টরেস স্ট্রেইট, উপসাগর, সলোমন, অর্থাৎ পুরো উত্তরাঞ্চলে তাদের যাতায়াত। কোনো কারণে এখানকার কচ্ছপ ধ্বংস হলে এই পুরো অঞ্চলেই এটার মারাত্মক একটা প্রভাব পড়বে। এ কারণেই স্থানীয় অধিবাসীরা যথাসাধ্য সাহায্য করে যাচ্ছে তাদের। এখন তারা তাদের নৌকার লাইসেন্স ও সঠিক প্রশিক্ষণ পাচ্ছে পার্ক ও ওয়াইল্ড লাইফ সার্ভিস থেকে। তারা আইপ্যাড ব্যবহার করছে, যেখানে আমাদের কচ্ছপের ডেটাবেজ রয়েছে এবং মনিটরিং করা হচ্ছে। একই সাথে তারা ড্রোন ও নজরদারির ব্যাপারেও যুক্ত হচ্ছে। নতুন কিছু জানাটা দারুণ, কারণ আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি ও এর সাথে তাল মেলাতে হবে। আমাদের খুব বেশি বয়স্ক আর বেঁচে নেই, আর আমরাও মুরব্বী হবার পথে, তাই আমাদের যত বেশি সম্ভব জানতে হবে, শিখতে হবে। আমি এই চাকরিটাকে আমার সৌভাগ্য মনে করি, কারণ রাইন আইল্যান্ডে যাওয়া, যেটা একেবারেই অভূতপূর্ব একটা জায়গা, এবং সেখানে যদি আপনি দেখেন আপনার প্রথম কচ্ছপটি ডিম দিয়েছে আপনারই সামনে, কিংবা একটাকে আপনি উদ্ধার করতে পেরেছেন, তাহলে আপনার চোখ ভিজে যেতে বাধ্য। এই ছিল বিবিসি ক্লিকের এই সপ্তাহের আয়োজন। আমাদের অনুষ্ঠানের সমস্ত ভিডিও পাওয়া যাবে বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন বিবিসি বাংলার ফেসবুক এবং টুইটার পেজের মাধ্যমে। আপনাদের অনুভূতি, মতামত ও প্রযুক্তির যে খবর জানাতে পারেন আমাদের, যুক্ত থাকুন বিবিসি বাংলার সাথে। Thank you.